আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বিডিপি কোর্স করছেন, আজ আমি আপনাদের একটি অ্যাসাইনমেন্ট করে দেখিয়ে দেবো ইবিজি ওয়ান পেপারের। তো আপনারা দেখছেন আপনি বাই দেবাশিস ইউটিউব চ্যানেল স্টে আপডেট উইথ মি। তো ইবিজি ওয়ান পেপারের প্রথম প্রশ্ন, বাঙালি জাতির উদ্ভব হয়েছে, এখানে আপনাদের উত্তর হবে আর্য ও অনার্য জাতির মিশ্রণে। দ্বিতীয় প্রশ্ন, অন্নদামঙ্গল কাব্যটি কটি খণ্ডে বিন্যস্ত, অন্নদামঙ্গল কাব্যটির তিনটে খণ্ডে বিন্যস্ত। চার দা, কৃত্তিবাসী রামায়ণের রচয়িতা হয়েছিল, আপনাদের উত্তর হবে পাঁচালী রীতিতে। তারপরের কোশ্চেন হচ্ছে, এভরা বাদর মোহ ভাদর পত্রীর রচয়িতাকে, পত্রীর রচয়িতা হচ্ছে বিদ্যাপতি। তারপরের কোশ্চেনটা হচ্ছে, বাংলা মহাভারতের আদি রচয়িতাকে, বাংলা মহাভারতের আদি রচয়িতা হচ্ছে কাশীরাম দাস। তারপর যে কোশ্চেনটা হচ্ছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একমাত্র ঐতিহাসিক উপন্যাস হচ্ছে রাজসিংহ। এর সাথে বলে রাখি অন্যান্য কোশ্চেন কিন্তু আমি ইতিমধ্যে ভিডিও দিয়ে দিয়েছি, আপনারা না দেখে থাকলে ভিডিওগুলির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সেই ভিডিওগুলি দেখে নিতে পারবেন। তারপর শ্রী চৈতন্য চরণামৃত কাব্যটির রচয়িতাকে, শ্রী চৈতন্য চরণামৃত কাব্যটির রচয়িতা হচ্ছে বৃন্দাবন দাস। তারপরের কোশ্চেন হচ্ছে, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম হচ্ছে সমাচার দর্পণ। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে, বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হচ্ছে চন্দ্রাবতী। তারপরের কোশ্চেন হচ্ছে, হুতুম প্যাঁচার নকশা কাব্যগ্রন্থটির রচয়িতা, হুতুম প্যাঁচার নকশা কাব্যগ্রন্থটির রচয়িতা হচ্ছে কালীপ্রসন্ন সিংহ। তারপরের কোশ্চেন হচ্ছে, প্রবোধচন্দ্রিকা গ্রন্থটির রচয়িতাকে, প্রবোধচন্দ্রিকা গ্রন্থের রচয়িতা হচ্ছে উইলিয়াম কেরি। এই হলো টোটাল প্রশ্নগুলি, আপনাদের অ্যাসাইনমেন্টে কিন্তু এই কোশ্চেনগুলোই আসবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং অন্যান্য কোশ্চেনের উত্তর আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন, তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন যাতে সবাই এই বিষয়টি জানতে পারে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।